আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা যে পেন কাটিং সালোয়ারটি তৈরি করব সেটা হচ্ছে প্রিন্ট টেকের মধ্যে পেন কাটিং সালোয়ার, আর সেটার পায়ের মধ্যে হবে আপনার শেপ। মূলত প্যান্ট যেটা, এটা আমরা সচরাচর খুব কম লোকই জানি। প্যান্ট কাটিং এর মধ্যে আরেকটা ধরন আছে, সেটাই আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন অ্যাপ করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা উপরে যে বাঁকার জন্য হাফ ইঞ্চি মার্জিন দিয়ে নিব, আঁকা বাঁকা এটা ফালাই দেওয়ার জন্য। এখানে আমরা সমান করে নিয়েছি। এখন আমরা যে প্যান কাটিংটা কাটবো সেটা লম্বা হচ্ছে 39 বা 40 দিতে হবে মানুষ অনুযায়ী, কিন্তু এখন আমাদের এখানে কাপড়ই আছে মোটে 38 ইঞ্চি ডাবল ভাঁজে। আর আপনাদের বলে নেই যে এটা হচ্ছে খোলা সাইড, এটা খোলা সাইড, আর এখানে বন্ধ সাইড, আর এখানেও এটা বন্ধ সাইড। যেমন এই খোলা সাইডটা আমরা কোমরের অংশে রাখবো, আর যেই বন্ধ সাইডটা এটা নিচের অংশে রাখবো। তো আমাদের কোমরের জন্য আমরা প্রথমে দাগ দিয়ে নেবো এখানে, আমাদের যে এলাস্টিকের কাপড়টা সেটা আমরা আলগা বসাবো, তার জন্য এখানে 1/2 ইঞ্চি শুধু সেলের জন্য দাগ দিয়ে দেবো। তো যেহেতু আমাদের প্যান্টের লম্বা 39 বা 40, তো আমি এখানে 39ই দেখি কত কোথায় আসে। 39 যদি দিতে যাই, এখানে কমসে কম আরও 2 ইঞ্চি কাপড় লাগতেছে জোড়া। তো এই জোড়ার কাপড়টা আমরা এখান থেকে আনবো। তো আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে আনবো। তো এখানে দাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা মার্জিন টেনে নেব। তো এখন আমাদের প্যান্টের লম্বা যেহেতু 39, তো আবার কলি হবে। তো এখানে 2 ইঞ্চি 39 ঠিক রেখে 2 ইঞ্চি উপরে আমরা তো পরে জোড়া দিয়ে বাড়াবো, তো আমাদের হাইয়ের জন্য 16 ইঞ্চি নিতে হবে। তো 16 ইঞ্চি এখানে দাগ দিয়ে দেবো। এখন আমরা রানের মাপ নেব। এখান থেকে যেহেতু আমাদের শেপ হবে, তো এখানে আমাদের একটা জোড়া হবে, তার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি বাদ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা টোটালি 15 ইঞ্চি নিব, এই 15 সেলাই করার পরে যা থাকে আর কি। আর এখান থেকে আমরা হালকা একটু শেপ দিয়ে নিব, রাবারটা যাতে সুন্দরভাবে বসে, কারণ এই সাইডটা যতটুকু চওড়া থাকে মানুষের হিপটা, কোমরটা ততটুকু থাকে না। তো এখান থেকে একটু শেপ দিলে রাবারটা ফিটিং করতে সুন্দর হয়, আর প্যান্টও আপনার টান খায় না পাও থেকে। অনেকের পায়ের এখান থেকে টান খায়, সেই সমস্যাগুলো হয় না। তো এখন আমরা শেপটা কিভাবে বের করবো এই জিনিসটা একটু লক্ষ্য করেন। তো আমরা এখান থেকে সোজা নিচ্ছি, এখানে কত সোজা নিচ্ছি 15, তাই না? তো এখান থেকে আমরা এভাবে 15 নেওয়ার পর এখানে 7.5 কোথায় আসে, যে এখানে 7.5 আসে, এখানে আমরা একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আপনাদের বোঝার স্বার্থে আমি বুঝাচ্ছি যে এখান থেকে আমরা এই 7.5-এ দাগ দিব, এই সোজা একটা দাগ টেনে দেবো। আপনাদের বোঝার স্বার্থে আমি এটা দিচ্ছি, আমরা এই এই দাগ দিয়ে কাটি না। এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে আমাদের মুহুরির মাপটা বের করতে হবে। মুহুরি আমাদের হচ্ছে 14 ইঞ্চি। তো 14 ইঞ্চি হলে এখান থেকে আমরা 3.5 নিব দাগের ওই পাশ থেকে, আর দাগের এ পাশ থেকে আমরা 3.5 নিব, 7, 3.5, 3.5, 7, মুড়ি হচ্ছে 14। তো এখান থেকে আমরা সেলাইয়ের জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকুই নিব, এখানে সেলাইয়ের যতটুকু প্রয়োজন হয় অতটুকু নিব। নেওয়ার পরে এখন আমাদের শেপটা আমরা দিয়ে দিব, ঠিক মানুষের পায়ের শেপ যেরকম থাকে ওরকম আসবে। এটা এটা কোথাও কোনো টান খাবে না, কোথাও খিঁচে থাকবে না। এই হচ্ছে আমাদের হায়ার সাইডটা। আর এখানে যে শেপটা, এটা অনেকে অনেকের মন গড়া মতো দেয়। অনেকে দেখি আমি, অনেক ভিডিওতে দেখি এখান থেকে আইসে এইভাবে চোখা করে দেয়, হুট করে এখান থেকে চোখা করে বের করে দেয়, কিন্তু আমরা এইভাবে দিই না। আমি বলি না তাদের একটা ভুল, তারা ওইভাবে দিয়ে অবস্ত, আমরা এইভাবে দেই। তো এইভাবে আস্তে আস্তে করে এটা হিপের সাথে মিলে যাবে, এইভাবে ঠিক প্যান্ট যেভাবে শেপ মেলায় ঠিক সেইভাবে এইভাবে আস্তে আস্তে এটা মিলে গেছে। এই যে এই শেপটা আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। তো অনেকে কী করে ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসে, আতখা বের হয়ে যায়, এখান থেকে এভাবে দেয় না। আমরা ঠিক তার উল্টো রকম, আমরা আস্তে আস্তে এখান থেকে হিপের সাথে মিলাই দিই যাতে এটা বসে যায়। এটা আমাদের সূত্র বলেন বা নিয়ম বলেন যাই বলেন, সে যেটা দেখেছে সেটা তাদের নিয়ম। আমি তা বলতেছি না যে কাটটা ভুল কাটটা ঠিক, তবে ইনশাআল্লাহ আমরা এইভাবে করে আসতেছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমার মনে হয় না তাদেরও কোনো সমস্যা হচ্ছে, যে যেভাবে চালাইতেছে কাস্টমারকে ওইভাবে চলতেছে, কাস্টমার অত কিছু বুঝে না। তো আমাদের মোটামুটি শেপ দেওয়া হয়ে গেছে, আর এখানের জন্য আমাদের যে 2 ইঞ্চি কাপড়টা দরকার এটা আমরা এখান থেকে নেব, আর এখান থেকে নেব। তো কিছু করার নেই, যেহেতু কাপড় কম তো কাপড়ের ক্রাইসিস থাকবেই। তো এর জন্য আমাদের এই
সমস্যা হচ্ছে, কাপড়ের জোড়া দিতে হবে এখানে। তো আমরা প্রথমে বলছি যে এটা প্রিন্টেক সালোয়ার, তো প্রিন্টেকগুলো কীভাবে হবে তো সেইগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি। প্রিন্টেকগুলো হবে আপনার ইয়ার মতো, ভি শেপের মতো, দুই পায়ে ঠিক এইভাবে, এই 1 ইঞ্চি দূর দূরে দূরে, 1 ইঞ্চি দূরে দূরে এরকম প্রিন্টেকগুলো হবে, চিকন করে প্রিন্টেকগুলো হবে। যে আমি যেভাবে ইয়ার দাগগুলো দিচ্ছি, আপনার কি বলে মার্জিনগুলো দিচ্ছি চকের, ঠিক এরকম করে ভি শেপ করে হবে। সেলাই করার পরে সুন্দর একটা ভি শেপ আসবে, ঠিক এরকম 5টা প্রিন্টেক আমরা এখানে দিয়ে দেব। এখানে খুব চিকন করে প্রিন্টেকগুলো দিতে হবে। প্রিন্টেক দেওয়ার পরে তারপর এখানে সুন্দরের জন্য আমরা 5টা সবুতম বসায় দেবো, শেষ। এটা আপনাদের বোঝার স্বার্থে আমি এইগুলো আঁকছি, জাস্ট আর কিছু না। তো এখন আমরা এটা কাটবো। এখান থেকে যেহেতু আমাদের আলগা পট্টি হবে, কোনো ব্যালেন্স নেই, এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দেবো এখানে আলগা পট্টিটা ধরার জন্য। আর প্রিন্টেকের চিহ্নগুলো ঠিক আমরা এইভাবে দিব, তাহলে সবগুলো একুরেট হবে। এখন আমাদের যে 2 ইঞ্চি কাপড়টা এখানে শর্ট, আমরা ওইটা মেকআপ করবো এখানে, ঠিক যে কাপড়টা ব্যালেন্স এখানে রয়েছে সেটা দিয়ে যেভাবে আসে কিছু করার নাই, জোড়া যেই কটা পরে দিতে হবে। এই এখানে আমাদের 39 মাপ এখানে আসছে, আসার পরে কি করব আমরা এটার দাগ টেনে দেব সোজা করে এইভাবে। এখন যে রাবারের জন্য আমরা ইয়া নিব, সেটারও কোনো অবস্থা দেখতেছি না এখানে, তো আমরা যতটুকু লাগে অতটুকু নিব। এখান থেকে হালকা করে একটু জোড়া লাগবে কোনো রকম, এটা মিলাই দিব যেহেতু এটা ভিতরেই থাকবে। তো এই যে এইভাবে জোড়াটা আমরা এইভাবে বসায় দেব। তো আপনাদের বোঝার স্বার্থে আমি এগুলো এইভাবে রাখলাম, এটা আমরা সেলাই করার সময় জোড়াগুলো দিয়ে নেব, ঠিক এইভাবে এই এই পুরো জোড়াটা ভিতরে চলে যাবে, তো আমার দ্বারা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কলিটা কাটবো, যেহেতু কাপড় শর্ট তাহলে আমাদের কলিটাও জোড়া পড়তেছে মাঝখান দিয়ে এইভাবে, কারণ কলি ছাড়া সালোয়ার যারা একটু হেলদি আছেন তাদের অনেক সমস্যা হয় পড়তে বা ছিঁড়ে দেয়। তো এই যে কলিটা আমাদের মাঝখানে একটা জোড়া হবে, এই আমাদের কলি। আর এই কাপড়টা রাখছি আমরা নিচের বর্ডারের জন্য, এটা আমরা নিচের বর্ডারটা দেওয়ার জন্য এই কাপড়টা রাখছি। তো আমাদের প্যান কাটিং সালোয়ার কাটা শেষ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।